করোনার প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। জটিল রোগীর সংখ্যা কমলেও সাধারণ উপসর্গ নিয়েই হাসপাতালমুখী হচ্ছেন রোগীরা। সংক্রমণ কমাতে সচেতনতার সরকারি উদাহরণ জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বছরের শুরু থেকেই একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণ, প্রায় প্রতিদিনই ভাঙছে রেকর্ড। গেল চার মাসের মধ্যে সর্বোচ্চ 6,676 রোগী আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টেস্টের বিপরীতে সংক্রমণের হার যেখানে 20.88%। রাজধানীর মহাখালী করোনা ডেডিকেটেড হাসপাতাল বছরখানিক স্বাভাবিক থাকলেও গেল কয়েকদিন ব্যস্ততা বেড়েছে এখানকার স্টাফদের। তবে টিকা প্রাপ্তি বাড়ায় তুলনামূলক কমেছে জটিল রোগীর সংখ্যা। এখন বর্তমানে রোগী আবার করোনা বাড়ছে, রোগীর দিন দিন বাড়তেছে। এখানে সমস্যা প্রথমে একটু ঠান্ডা ছিল, এখন বেশি সমস্যা হচ্ছে গলা ব্যথা কাশি। এখন আমার যে সেটা সিমটমগুলো ছিল এখন ওরও সেই একই সিমটম দেখা দিচ্ছে। কয়েকদিন যাবৎ গলা ব্যথা, কোনো জ্বর নাই, শুধু গলা ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা। রোগীর চাপ আরও বাড়লেও সামলানোর প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যদি এই কোভিড পরিস্থিতি আগে তো একটা ওয়েব গিয়েছে, তখন কিন্তু আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পেরেছি। ভবিষ্যতে যদি এরকম কোনো কোভিড পরিস্থিতি আসে বা এর থেকেও বড় কোনো কন্ডিশনের সৃষ্টি হয়, আমরা কিন্তু সেটার জন্য প্রস্তুত রেখেছি আমাদের হাসপাতাল। প্রয়োজন অনুসারে আমরা বেড বাড়াতে পারবো। সংক্রমণ কমাতে সরকারি নির্দেশনার পূর্ণ বাস্তবায়নে সব মহলকে এগিয়ে আসার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সরকারই প্রথম উদ্যোগ নেওয়া উচিত ছিল, যেরকম ধরুন নির্বাচনগুলো স্থগিত করা যেতে পারত, জনসমাবেশ বন্ধ করা যেতে পারত, অফিস আদালত অন্তত পুরো বন্ধ করা না গেলেও অর্ধেক লোক যে অফিস করত, এরকম সরকার যদি কিছু উদাহরণ সৃষ্টি করত তাহলে মানুষের মধ্যে সামান্য হলে একটু উদ্বেগ তৈরি হতো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী দেশে কোভিড ডেডিকেটেড আইসিইউ 773টির মধ্যে 666টি শয্যাই ফাঁকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।